আবহাওয়ার তারতম্যের কারণে পেঁয়াজ এবং আলু চাষে ব্যাপক ক্ষতি। সমস্যায় কান্নার রামেশ্বরপুর অমরপুর এলাকার আলু ও পেঁয়াজ চাষিরা। হঠাৎ করে মেঘলা, তারপর বৃষ্টি এবং তারপরই রোদ, এই তিনটি কারণেই পেঁয়াজ গাছের পাতা যাচ্ছে হলুদ হয়ে। ছত্রাকের আক্রমণে গাছ যাচ্ছে নুয়ে, যার ফলে ফলন ভালো হবে না, এমনকি গাছও মরে যাবে ধীরে ধীরে, এমনই জানালেন ওই এলাকার পেঁয়াজ চাষিরা। পাশাপাশি আলু গাছের ক্ষেত্রেও ধসা রোগের প্রাদুর্ভাব দেখা গেল, আলু গাছের পাতাও যাচ্ছে হলুদ হয়ে। এমনিতেই বৃষ্টির কারণে এক দফা পেঁয়াজের বীজতলা নষ্ট হয়ে গিয়ে ক্ষতির মুখে পড়েছিলেন তারা। পরবর্তী সময়ে ফের পেঁয়াজের বীজতলা করে সময় পেরিয়ে যাওয়ার কারণে সেই তোলা বীজ বিক্রি না হওয়ায় মাঠেই পড়ে থেকে মরেছে অধিকাংশ লোকেরই। আর তারপরই এই আবহাওয়ার খামখেয়ালিপনায় আলু এবং পেঁয়াজ চাষের ক্ষতির আশঙ্কা করেছে চাষিরা। পেঁয়াজ গাছ লাল হয়ে যাচ্ছে, মাথা চুয়ে যাচ্ছে, গিয়ে বসে যাচ্ছে, আলু তাই। তাহলে আবার যদি জল হয় তাহলে কি আরো সমস্যার মধ্যে? আরো সমস্যা দেখা দেবে। আচ্ছা, আরো সমস্যা দেখা, ফলন আসবে না। এই পাতা হলুদ হয়ে যাচ্ছে, এতে ফলন আসবে না। আর এতে আপনার সব থেকে আমাদের অভিজ্ঞতা যেটা, আকাশ পরিষ্কার থাকবে, শিশির পড়বে, তবে তো পেঁয়াজ গাছ আলু গাছ ভালো হবে। আর এ তো মেঘলা ওয়েদার, কুয়াশা, এ তো ধসা আগে লেগে যাচ্ছে। আচ্ছা, ওষুধ দিয়েও কি কাজ হচ্ছে না? না, ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। পেঁয়াজ গাছের এই যে লাল হয়ে যাচ্ছে গিয়ে ধসা জাতীয়, এটাকে ধসা বলা যায়। আচ্ছা, ওই কারণেই এই গাছটা লাল হয়ে যাচ্ছে। কিন্তু কোম্পানি যে ওষুধ দিচ্ছে, আমরা ওষুধ দিচ্ছি, তাতে কি হচ্ছে, গাছ কিন্তু পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এতে কি পেঁয়াজ বাড়বে না? না, পেঁয়াজ বাড়বে না। আচ্ছা, এই যে ওয়েদার যেটাকে এই যে গুড়া যদি সতেজ থাকতো, হ্যাঁ, এ তো গাছ লাল হয়ে যাচ্ছে, গাছ মোটা হবে না আস্তে আস্তে, এখন ছোট হয়ে গিয়ে পেঁয়াজ হবে কি করে? এই বিষয়ে কালনার সহ কৃষি অধিকর্তা প্রশাসক ডক্টর পার্থ ঘোষ তিনি জানান, এই সময় রোগের প্রাদুর্ভাব থেকে চাষিরা ফসলকে বাঁচাতে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। বর্তমান বছরে আবহাওয়া অনুকূল না থাকার জন্য বা একের পর নিম্নচাপ জনিত কারণে বিভিন্ন মাঠের ফসলে সমস্যা দেখা দিচ্ছে। বিশেষত দেখা যাচ্ছে পেঁয়াজ চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা ছত্রাক ঘটিত একটা রোগের প্রাদুর্ভাবের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষত পেঁয়াজের ক্ষেত্রে দেখা গেছে, যেটা পেঁয়াজ যেহেতু অন্যান্য বারের তুলনায় অনেকটা কৃষক পিছিয়ে লাগিয়েছেন বা দেরি করে লাগিয়েছেন, এবং পরবর্তীকালে কৃষক যেটা করেছেন, বেশি করে নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করার জন্য ছত্রাকের প্রবণতাটা অনেকটা বেড়ে গেছে। এই অবস্থায় যেটা, ছত্রাকের প্রবণতা বেড়ে যাওয়ার ফলে গাছের ওপরের দিকে একটা ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে, এবং গাছে নাইট্রোজেন ঘটিত সারের পরিমাণ বেশি হওয়ার জন্য গাছটা অনেকটা তুলনামূলকভাবে নরম এবং রোগের প্রতি বেশি অনুকূল হয়ে পড়েছে। এক্ষেত্রে কৃষককে গাছটাকে রক্ষা করতে গেলে বা ভালো ফসল পেতে গেলে প্রথম যেটা দরকার, কোনো ছত্রাকনাশক, অন্তর্বাহী ছত্রাকনাশক গাছে প্রয়োগ করতে হবে, এবং এর সাথে অবশ্যই কিন্তু আঠা দিতে হবে। এখানে ছত্রাকনাশক হিসেবে আমরা মেটালাক্সিল ও ম্যানকোজেবের মিশ্রণ প্রয়োগ করতে পারি। পরবর্তীকালে গাছে কিন্তু অবশ্যই পটাশ সার চাপান হিসাবে প্রয়োগ করতে হবে। এখানে আমরা সার মাটিতে না প্রয়োগ করেও আমরা যদি 0050 যে সারটা বাজারে আছে সেটা যদি গাছে স্প্রে করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা উপকার পাব। নাইট্রোজেন ঘটিত সার সাধারণভাবে দেখা যায় রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে দেয়। বিশেষত বর্তমান আবহাওয়ার বছরে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এবং ঘন ঘন নিম্নচাপজনিত বৃষ্টি হওয়ার কারণে ছত্রাকের প্রবণতাটা কিন্তু অনেকটাই বেড়েছে। কালনা থেকে রিতা ভট্টাচার্য রিপোর্ট, আনন্দবার্তা।